হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি লাঞ্চের আর একটা পর্ব নিয়ে। আমি এই দিন দুপুরে ভাতের সাথে দু ধরনের মাছ রান্না করেছিলাম, তারই কিছু ভিডিও ক্লিপিংস আপনাদের কাছে আজ শেয়ার করব। চিংড়ি মাছের পদটা অসাধারণ হয়েছিল, তার রেসিপিটা, ফুল রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেব। এখানে ট্যাংরা মাছ আর গলদা চিংড়ি রয়েছে, সেগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। এদিকে ভাতটাও আমি চাপিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ দিয়ে মসুর ডাল করব, তার জন্য ডালটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি। একটা ছোট সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে মসুর ডাল খেতে ভীষণই ভালো লাগে। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ করে নেওয়ার পর আমি ডালটা এবার সাঁতলে নেব। তার জন্য কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা আমি সাঁতলে নেব। প্রয়োজন মতন লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। ডালটা আমার হয়ে গেছে। এবার ট্যাংরা মাছ দিয়ে আমি একটা তরকারি করব। তার জন্য এখানে আমি পেঁয়াজকলি নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। পেঁয়াজকলিগুলোকে এইভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিতে হবে। সমস্ত সবজিগুলোই লম্বা করে আমি কেটে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। মাছগুলোকে আমি এবার ভেজে নেব। ট্যাংরা মাছ যেহেতু ফাটে, তার জন্য আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মাছটা ভাজলে আর ফাটবে না। ট্যাংরা মাছগুলোকে আমি হালকা ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। এবার তরকারিটা করে নিচ্ছি। মাছ ভাজার তেলেতেই আমি সামান্য একটু পাঁচফোড়ন দিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়েছি। তারপর কুচনো পেঁয়াজটা দিয়ে সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে একটু টমেটো দিয়ে দিচ্ছি। ভালো করে সবজিগুলো ভেজে নেওয়ার পর মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর চিনি। সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার মশলাগুলো দিয়ে দু এক মিনিট নাড়াচাড়া করে জল দিয়ে দেব। জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ঢেকে তরকারিটা রান্না হতে দেব 10 মিনিট।
পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে খেতে অসাধারণ হয়। 10 মিনিট পর ঢাকাটা খুলে আমি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, ট্যাংরা মাছের তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা বেশ ভালো রকম গরম হলে আমি এবার চিংড়ি মাছগুলো রান্না করে নেব। চিংড়ি মাছের এই রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেব, এটা খেতে অসাধারণ হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি আমি করেছি, তবে আমি যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতে যদি আপনারা করেন খেতে কিন্তু ভীষণই ভালো হবে। আজকের লাঞ্চ রেডি, তাহলে দেখে নেওয়া যাক কি কি করলাম। আলু বেগুন পেঁয়াজকুলি দিয়ে ট্যাংরা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, মসুর ডাল আর ভাত। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।